এখন তো বিশ্বময় জ্বালানি সংকট রাশিয়া জ্বালানি দিত পৃথিবীর প্রায় 20 ভাগ সেই জ্বালানিটা এখন বন্ধ হয়ে গেছে ইউরোপ সমস্ত দুনিয়া থেকে জ্বালানি নিয়ে নিচ্ছে বিশ্বজুড়ে একটা যুদ্ধ হচ্ছে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে সেটার ফলআউট কোভিডের ফলআউট সাপ্লাই চেইন সারা পৃথিবীতে অসুবিধা হয়েছে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মাননীয় রাষ্ট্রদূত এখানে আছেন তাদের তো ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে সারা বিশ্বময় সেটার কারণে বাংলাদেশ টাকার অবমূল্যায়ন ডলারের সাথে সেটার জন্য এফেক্টগুলো হচ্ছে জ্বালানি বর্তমান মূল্য যেটা সেটা বাংলাদেশের জনগণ বুঝতে পারবে না বাংলাদেশের সরকার বুঝতে পারবে না সেজন্য আপনারা একটা লোড শেডিং দেখছেন আমাদের এখন বিদ্যুতের উৎপাদনের সক্ষমতা আছে আমরা বিশ্বময় গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে গ্যাস আমদানি করতে পারছি না কিন্তু সেটা তো সাময়িক সেই লোড শেডিং একটা চয়েস মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো যে আপনার কি চয়েস আছে নাকি আপনার অপশন আছে নাকি মাত্র কয়েক মাস আগে এই দাম বেড়েছে এবং মাত্র আগামী কয়েক মাস এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আবার দাম পড়ে যাবে পৃথিবীময় সবচেয়ে কম বিদ্যুৎ খরচ গ্যাস খরচ হয় জুন জুলাই মাসে সামারে যখন নাকি ওনাদের গরম করতে হয় না তো কাজেই সেই সময় আমি আশা করছি গ্যাসের দাম কমে যাবে এবং বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে তো সর্বপ্রথম আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পেট্রো বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি আর একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাম্বাসেডর সাহেব যে এসেছেন জি কর্পোরেশনের মাধ্যমে তাদের যে টেকনোলজি ট্রান্সফার হয়েছে সেটা সর্বশ্রেষ্ঠ বিদ্যুৎ কেন্দ্র আমাদের বিদ্যুৎ সামিট মেঘনাঘাট টু পাওয়ার কোম্পানি লিমিটেড সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইঞ্জিন G9H ইঞ্জিন দিয়ে তৈরি হচ্ছে যেটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট এটা 62% এফিশিয়েন্সিতে চলবে ইনশাল্লাহ তাতে করে আমাদের যে গ্যাস আছে সেই গ্যাসের ব্যবহার সর্বোত্তম হবে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্র গ্যাসে চলতে পারে ডিজেলে চলতে পারে আবার হাইড্রোজেনও চলতে পারে আগামীতে যেই আমরা গ্রিন হাইড্রোজেন বলছি যখন এটা বাংলাদেশে আসবে তখনও কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র সেটাও ব্যবহার করতে পারবে এবং এখানে কার্বন এমিশন কয়লাভিত্তিক বিদ্যুৎ কিংবা অন্য কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে 60% কয়লাভিত্তিক এবং অন্যান্য বিদ্যুৎ থেকে 40% কম হয় এটার উৎপাদন ব্যয় সর্বনিম্ন আমাদের তো গ্যাস সাপ্লাই এগ্রিমেন্ট আছে তিতাস গ্যাসের সাথে কাজে আমরা আশা করছি যে বাংলাদেশ সরকার সময় মতন আমাদেরকে এখানে গ্যাস দিবেন এবং সেই গ্যাসের ব্যবহার ভালোভাবে এখানে হবে একই সাথে ট্রান্সমিশন লাইন তো আপনারা দেখছেন হয়ে গেছে বাংলাদেশ সরকারের একটা পোর্শনেরটাও হয়ে যাচ্ছে June 2023 সনে এই বিদ্যুৎ কেন্দ্র চালু হবে এবং এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সর্বনিম্ন মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হবে গত যেই 10-12 বছর আপনারা দেখেছেন 7-8% GDP গ্রোথ হয়েছে সেটা বিদ্যুতের জন্য হয়েছে এবং সেই গ্রোথকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে বিদ্যুতের প্রয়োজন এবং বিদ্যুতের প্রয়োজন বাড়তেই থাকবে